अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ताहले बोलो रुचिता, ये सब किसेर खेला तुम्हार? बौदी तुम्हें की बोलछो आमी किछुई बुझते पारछी ना। एतटाओ तो बोका तुमी नो रुचिता, जे तुमी आमार कथा एकेबारेई बुझते पारछो ना। ओई दिन क्लायेंटेर सामने তুমি আমায় কাদায় ফেলে দিয়েছিলে, তারপর পণ্ডিতদের ভোগ খাওয়ানোর সময় আমারই প্রসাদ খারাপ করেছিলে। এটা হালুয়া না নুনের গোলা? মা আপনার ছোট বৌমা রান্নার ব্যাপারে যতটা গুণবতী, আর এক বৌমা ততটাই নির্গুণ। তারপরে প্রতীকের সঙ্গে ডেটও ক্যান্সেল করিয়েছিলে, আর আজ আজ সেই কি অবস্থা করেছো? জ্বালিয়ে দিয়েছো তুমি। এই সব কিছু থেকে এটাই মনে হয় রুচিতা, যে তোমার আমার খুশিতে আমার সম্মানে আর সব থেকে বেশি আমার সৌন্দর্য আমার রং রূপে হিংসে করো তুমি। তুমি ভুল বুঝছো আমার। একদম ঠিক বুঝছি আমি। জানতে চাও না তুমি? চলো। এই দেখো, এটাই আমাদের সত্যি। আমাদের দুজনের রং সৌন্দর্যে আকাশ পাতালের পার্থক্য। এটাই তোমার বড় গায়ে লাগে না রুচিতা? তাই তুমি এসব করেছো, তাই না? কিন্তু তুমি যাই করে নাও রুচিতা, তুমি আমার সব কিছু জ্বালিয়ে দাও, কিন্তু আমাদের দুজনের পার্থক্য কখনো মুছতে পারবে না। আমি সবসময় সুন্দরী থাকবো। তুমি ভুল বুঝছো আমার কাছে সৌন্দর্য কখনো রূপ রং নয়। আমার মা বাবা আমাকে সবসময় এটা শিখিয়েছে, মানুষের মনেই থাকে তার আসল সৌন্দর্য। আচ্ছা, সেদিন যখন পিউর বন্ধুরা আমার প্রশংসা করছিল, তোমার চোখে হিংসে কেন ছিল সেদিন? তোর মা এই ভ্যানিলা শেকটার মতো হোয়াইট হোয়াইট, আর তোর কাকিমা এই চকলেট শেকটার মতো ডার্ক। তোর খারাপ কেন লাগছিল? আরে, তুমি তো কোনোদিন কোনো সৌন্দর্য প্রতিযোগিতা যেতই নি। তুমি কি করে জানবে যে মিস রাজস্থান হওয়া কত বড় একটা ব্যাপার? তাই আমার জেতার গায়ে দাগ লাগিয়ে দিয়েছো, তাই না? আমার এই চিহ্নটাকে চালিয়ে পুড়িয়ে শেষ করে দিলে তুমি। নিহার, দুই যায়ের মধ্যেকার ব্যাপার, তোর এর মধ্যে কথা না বলাই ভালো। বৌদি, আমি জেনে বুঝে কিছু করিনি আর কখনো করতে পারবো না, কারণ আমি সবসময় এটাই শিখেছি যে বাহ্যিক সৌন্দর্য শুধুমাত্র চার দিনের জন্য হয়, যেটা একদিন তো নষ্ট হবেই। আসল মূল্য তো মনের সৌন্দর্যেরই হয় বৌদি। আমারও এটাই মনে হয়েছিল রুচিতা, তাই তোমায় আমার ছোট বোন মনে করেছিলাম। কিন্তু তুমি প্রমাণ করে দিলে যে তোমার তোমার এই রঙের মতো না
তোমার মনটাও কালো। একদম এই কালো রঙের মতো। এই কালো রংটাই তোমার আসল পরিচয় রচিতা। এটা পড়া তো তোমার স্বপ্ন, তাই না? তাহলে আমি তোমার স্বপ্ন আজ পূরণ করে দিচ্ছি। এই নাও, কংগ্রেটস, তুমি পেয়ে গেলে মিস কালো মন অফ রাজস্থান। হাততালি দাও। আর আরেকটা কথা, যার মনটাই সুন্দর নয় তার সঙ্গে আমি কোনো সম্বন্ধ রাখিনি। তাই আজ থেকে, বরং এই মুহূর্ত থেকে, না তুমি আমার ছোট বোন আর না আমি তোমার বড় দিদি। এবার আমাদের মধ্যে সম্বন্ধ হবে শুধুমাত্র বড় যা ছোট যার। সেটাও শুধুমাত্র নামে। ঘরের থেকে বেশি থিয়েটার মনে হয়, রোজ নতুন নতুন ড্রামা। আমাদের উদ্দেশ্য সফল মা। ঋতু আর রুচিতার মধ্যেকার ভালোবাসা একেবারে শেষ হয়ে গেছে। হ্যাঁ বৌমা, কাল নরেশ আসছে। ও আসার আগে যে করেই হোক এই বাড়ি থেকে ওই মেয়েটাকে তাড়াতে হবে। চিন্তা করো না মা, তুমি তার ব্যবস্থাও করে রেখেছি। কয়েক ঘন্টা বাকি আর ওর এই বাড়িতে। ঋতু, মানছি যে রুচিতা ভুল করেছে, কিন্তু তুমি রাগের চোটে আজকে একটু বেশি বলে ফেলেছো। প্রতীক, প্লিজ, তুমি কখনো তো আমার পাশে থাকো। আমার এত বড় ইভেন্ট মিস হয়ে গেল আর তুমি এখনো রুচিতার হয়ে কথা বলছো, এখনো রুচিতাকেই ভরসা করছো। তোমার জন্যই বলছি, কারণ আমি জানি যে আজকে হয়তো তুমি কথা শুনিয়েছো, কিন্তু কালকে মাথা ঠান্ডা হলে তোমার নিজেরই খারাপ লাগবে। এখন তো আমি এই জন্যই চিন্তিত হচ্ছি, কারণ এত কিছু হওয়ার পরেও তুমি তুমি রুচিতারই পাশে গিয়ে দাঁড়াচ্ছো। ইউ নো হোয়াট, মা ঠাকুমা একদম ঠিকই বলেন, ওই মেয়েটা এই ঘরের বউ হওয়ার যোগ্যই নয়। আমার তো এখন এটা ভেবেই আফসোস হচ্ছে যে এই কথাটা বুঝতে আমার এত সময় কেন লেগে গেল। ঋতু, ঋতু, ভালো, রুচিতার থেকে দূরে সরে অন্তত নিজের স্বামী আর মেয়ের দিকে নজর দেবে। যেভাবে ঋতুকে ওর হাত থেকে বের করা হয়েছে, ঠাকুর করুন আমার নিহারও যেন ওই মেয়েটার থেকে তাড়াতাড়ি মুক্তি পায়। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।